উদয়বন্দের কুম্ভীগ্রাম নেপালি বস্তিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে 50 ফুট খাদে পড়ে গেল যাত্রী বোঝাই ভ্যান গাড়ি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তি, আহত হয় 8 জন যাত্রী। মঙ্গলবার বিকেল 4:30 ঘটনাটি ঘটে। জানা যায়, কুম্ভীগ্রাম থেকে যাত্রী বোঝাই করে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 ফুট নিচে পড়ে মারুতি ভ্যানটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় কুম্ভীগ্রামের বাসিন্দা মানিক তন্তুবই নামে এক ব্যক্তি। গাড়িতে দেখা আরও 8 যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধারে নামে বায়ুসেনার জওয়ানরা। আহতদের উদ্ধার করে তাদের কুম্ভীগ্রাম বায়ুসেনার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এদিকে মঙ্গলবার রাত 8:30 নাগাদ সোনাবাড়িঘাট ভঙ্গুর বাইপাসে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের। কাবুগঞ্জ কাকইপাড়ের মুখার্জি পদবীর এক যুবক স্কুটি নিয়ে আসার পথে একটি বন লরিতে ধাক্কা মারলে ঘটনাস্থলে মারা যান বলে জানা যায়। শিলচর থেকে বরাক্তরঙ্গের রিপোর্ট।